গত 5ই সেপ্টেম্বর রাজ্যে ধনপুর এবং বক্সনগর এই দুটি কেন্দ্রে ছিল উপনির্বাচন। 8ই সেপ্টেম্বর শুক্রবার ঘোষণা করা হয়েছে দুটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। আর ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অটুট রইল পদ্মফুল শিবির। ধনপুর কেন্দ্রে 18,625 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ। এদিন ভোট গণনার ফলাফল ঘোষণা শেষে ধনপুর কেন্দ্রে বিজয়ী প্রার্থী বিন্দু দেবনাথ ওনার জয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আজকের এই জয় আমার নয়, আমার সমর্থকদের জয়। তাদের অক্লান্ত পরিশ্রম ও বিজেপি দলের প্রতি অগাধ বিশ্বাসের জোরেই আজ এই জয় সম্ভব হয়েছে। এদিন সিপিএমকে কটাক্ষ করে বিন্দু দেবনাথ বলেন, ঠান্ডা ঘরে বসে ওনারা সাংবাদিক সম্মেলন করে বলছেন নির্বাচন প্রহসন হয়েছে, কারণ সিপিআইএম আগে থেকে বুঝে ফেলেছিল যে এ নির্বাচনে তাদের ডাল গলবে না। তাদের দলের কর্মীরাই তাদের সাথ ছেড়ে বিজেপি দলে যোগদান করছে। সিপিআইএমের কর্মী সমর্থকদের এতটাই অভাব লেগেছে যে নির্বাচনী প্রচারের জন্য তাদের বহিরাগতদের কাজে লাগাতে হয়েছে। এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে। তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই। তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পিছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার করেছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে, সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব, সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এই উপনির্বাচনে প্রার্থী বিন্দু দেবনাথকে জয়ী করতে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বরা যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য সকল রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বদের ধন্যবাদ জানান ধনপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী বিন্দু দেবনাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।